যখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিয়েছি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছেন, মিথ্যা আচরণ করছি। কারণটা কি, কী কারণে এনারা করছেন এই জিনিসটা? তাই দিয়েই আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10:10 আমার মেয়ের এই রকম পরিণতির শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11 সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে, তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে, ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে লুকিয়ে দেওয়া ছিল। এটা কী কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5 মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6 আগে পোস্টমর্টমটা হলো না, 6 থেকে শুরু হলো। আমি FIR করলাম টানা থানাতে, কী হলো, আমি 6:30 থেকে 7 মধ্যে FIR করলাম, আমার FIR-এর রেজিস্টার হলো কখন, 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো, কী কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ FIR করলো না, যেটা সবার আগে দরকার ছিল করেনি। 12 থেকে বিকাল 7 পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 উপরে বসেছিলাম, 300-400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 300-400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে, কেন আমার মেয়ে আত্মার পরিচিত খুব কষ্ট পেয়েছে, যে লাস্ট শেষ সময় হয়তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না, কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে? এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিয়েছি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছেন, মিথ্যা আচরণ করছি। কারণটা কি, কী কারণে এনারা করছেন এই জিনিসটা? তাই দিয়েই আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি।